কোভিড 19 ৰ গ্ৰাহত বিশ্বৰ সৰ্বশক্তিমান ব্যক্তিজন কোভিডৰ আক্ৰমণত দুৰ্বল হৈ পৰিছে বিশ্বৰ সবাতোকৈ শক্তিমান ৰাষ্ট্ৰনেতা ডোনাল্ড ট্ৰাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর তেওঁর পত্নী মেলানিয়া ট্রাম্প কোভিড পজিটিভ হওয়ার পাছত হোয়াইট হাউসতে চিকিৎসাধীন হয়ে আছিল যদিও হঠাৎ স্বাস্থ্যর অবনতি ঘটে ডোনাল্ড ট্রাম্পর উহা নিশাহত কষ্ট পাইছে 74 বছরিয়া ডোনাল্ড ট্রাম্পে যার বাবে ততাতৈয়াকৈ ওয়াশিংটনের ওয়াল্টার রিড সামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পক জরুরিভাবে হেলিকপ্টারে চিকিৎসালয়লৈ লৈ অনা হয় ট্রাম্পক বর্তমান ট্রাম্পক রেমডিসিভির থেরাপি প্রদান করা হয়েছে বয়স আর অত্যাধিক ওজনের বাবে ডোনাল্ড ট্রাম্পর চিকিৎসাত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে ইপিনে ট্রাম্প পত্নী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানেও হোয়াইট হাউসতে চিকিৎসাধীন হয়ে আছে বিশ্বৰ বিভিন্ন দেশৰ নেতাই ট্ৰাম্পৰ স্বাস্থ্য সম্পৰ্কত উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে ভাৰত কাটা মেক্সিকোৰ দৰে দেশৰ নেতাসকলে ডোনাল্ড ট্ৰাম্পৰ স্বাস্থ্যৰ আশু আৰোগ্য কামনা কৰিছে ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ডোনাল্ড ট্ৰাম্পৰ আশু আৰোগ্য কামনা কৰি বাৰ্তা প্ৰেৰণ কৰিছে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনেও ইতিমধ্যে ট্ৰাম্পলৈ বাৰ্তা প্ৰেৰণ কৰি শীঘ্ৰে সুস্থ হৈ উঠাৰ কামনা কৰিছে উল্লেখযোগ্য যে অহা 3 নৱেম্বৰত আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হব নির্বাচনের এমাহ পূর্বে কোভিডত আক্রান্ত হওয়ার বাবে ট্রাম্পর নির্বাচনী প্রচারতো কিছু বাধা আহি পৰিছে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ লাইভ